আসসালামু আলাইকুম, ফোর্ড এজ এটা স্টার্ট হয় না ট্যাঙ্ক খোলার জন্য, এই অ্যাডজাস্ট খুলতে হইব, অ্যাডজাস্ট এখানে জয়েন্ট আছে আর এখান থেকে ড্রাইভ শিফট এটা খুলে নিতে হইব, এখান থেকে প্যান্ট করে রাখ লইব নাহলে এখান থেকে খুলে ডাউন করে লইব, এখানে এটা গ্যাসের পাইপ, এটা পেট্রোলের মেইন পাইপ, এগুলো খুলে নেব, এখানে 13 নম্বর, এখানে 13 নম্বর, এখান থেকে আলাদা করে নেব, আর এখানে যে মেন ওয়্যার আছে এটা এখান থেকে খুলে নেব, এই পাইপ মাস এগুলোই। আর শেফট খুললে এভাবে মাঝে নিচ্ছি, এখান থেকে 13 নম্বর একটা বোর্ড খুলে নিচ্ছি দুই সাইডে থেকে, এখানে ইয়ে মেন আর গ্যাসের পাইপ এটা খুলে নিচ্ছি, এখান থেকে মডিউলার সকেট খুলে নিচ্ছি আর আর্থিং খুলে নিচ্ছি, আর এখান থেকে মেন সকেট আর এটা মেন হোস খুলে নিচ্ছি, এটা এখন ডাউন করে নেব, ডাউন করে নিচ্ছি, একদম আর এই সবগুলো লক এক সিস্টেম, তো এখানে দেখেন এটা এভাবে ভিতরে থাকে, তো এটারে বাইর করে নিতে হবো আর এটারে প্রেস করে নিচে ঢুকাইতে হবো, এটা বাইর দিকে থাকবো আর এটা ভিতরে দিকে যাবো, তো লক খুলে যাবো, হয়ে গেছে, এখানে কেস করে একবার দিয়া এই সাইডে পাঞ্চ করতে হবে, এখানে কোনো মার্ক নাই, এটা এখান থেকে লাগবো, লক এভাবে ভিতর থেকে প্রেস করলে এটা খুলে যায়, এটা এইভাবে খুলে নিলাম, ভালো মতন দেখে খুলে নেবেন, আর এখানে অবস্থা গাড়িটা আছে, এত থেকে প্রেস করে খুলে যায়,
ছিল নিছি। এই যে নিয়ে আসি, খোলা হয়েছে, তৈরি করেছে। এটা পুরানো, নতুন আসে নাই, ফিটিং করে নিলাম। এই যে এই লকটা, লকটা এখানে বসবো। থাক খুলে নিলাম। এটা আছে এই পাইপটা, এটা নিচে বই দিব। এখানে যে পাইপটা আছে এই সাদাটা, এটা এখন দেখানো। শিওর নেবেন লকটা বরাবর বসে কিনা। এখানে সাউন্ড হয়েছে, সকেট ভালো লেখে ফ্যানিবেল। পাইপ আছে দেখে একবার এটা লক করে দেবেন। এখানে যে ছোটো পাইপ করেছিলাম সেটা সেম সেম লক করে নেবেন। এই যে প্রেশার পাইপ, এটা সেম সেম এভাবে লক করে নেবেন আর এটা লক করে দেবেন এভাবে। এখানে হয়ে গেছে কাজ, এখন ডাইরেক্ট করে চেক করে নেব।
এখন স্টার্ট করে দেখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, স্টার্ট হয়ে গেছে।